avanti. Hello. Bisa tahu nu? Tahu nu? Tahu tu? Abang, kasih waktu aja bolun. Mister apa lah mister? Mister kerja tu lah macam. Lagi nu itu kes mister. বুঝে নেবে যেটা হয়েছে সেটা Yeah.
আপনার নামটা বলুন। আপনি স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, এই মাস্টারের বিরুদ্ধে আগে অনেক অভিযোগ এসেছে, আপনি ওর পরিপ্রেক্ষিতে কোনো আগে কেস করেন? আচ্ছা, এই আজকে যে ঘটনামূলক এই মাস্টারের বিরুদ্ধে আগেও তো কমপ্লেন এসছে, আজকে এলো না? আগে তো স্যার, যেটা বলতে চাইছিলাম আমি যে এই মাস্টারবাবু আগে থেকেও এইরকম বিহেভিয়ার করছে, তো অনেক বিরোধিতা আছে এনার পক্ষে আছে, তো উনাকে আপনি অ্যালার্ট করেননি এই ব্যাপার নিয়ে? অনেকবার অ্যালার্ট করেছে, তবুও উনি ওনার জায়গায় ঠিক আছেন। আচ্ছা, তো আপনার উনার প্রতি প্রতিক্রিয়া কি, উনার কি শাস্তি পাওয়ার যোগ্য না যোগ্য না? ঠিক আছে, হ্যাঁ।
হেডমাস্টারের প্রতিক্রিয়া কি আপনাদের বিষয়ের উপর? হেডমাস্টার কি বলছে আপনাকে? হেডমাস্টার বলছে যে একটা লিখিত দিন। লিখিত যে আপনার মেয়ের যা ক্ষতি হয়েছে উনি কি বিচার করবেন? এটা চার নম্বর কেস শুনলাম আমি এখানে। তো হেডমাস্টারের আগে কোনো প্রতিক্রিয়া নেয়নি কেন এই মাসের উপর? সেটা আপনারা বলেছেন হেডমাস্টারকে যে আগে তো যে মা এরকম আমাকেও কাছে কবে না এই 24 তারিখ আমার রেকর্ডিংও করে লেছে আমার মেয়েকেও এখানে আর কি বলে না না ওটা নয়, আমি বলছি হেডমাস্টার আগে তিনটে কেসে হয়েছিল, এটা চার নম্বর কেস। সে বিষয়ে আগে থেকে এই মাস্টারকে কোনো মানে পদত্যাগ করে না না সেটা আমি সেটা নেবো আমি জাস্ট এই জিনিস এনাদেরকে কি বলেছে হেডমাস্টার? এনাদেরকে সামনে দাঁড়িয়ে উভয় কথা জানো ভালো হয়। হ্যাঁ সেটাও আছে তো, উনি আসবেন আপনার দেখে নিয়ে আসুন। হ্যাঁ সেটা স্বাভাবিক, আমি দেখুন চেষ্টা করে নিয়ে আসুন যদি। এর আগে যে তিনটে মেয়ে ছিল ওনাদের ফ্যামিলি এসছে? আজকে ওনারা কি একই এইখানে উপস্থিত আছে এর প্রতিবাদ করছে? আমি এখানে অনেক লোকই আছে, কেউ যদি জানে এনার পরিবার সম্পর্কে এই মাস্টার। কেউ যদি ওই মাস্টার সম্বন্ধে কিছু জেনে থাকো তো বলতে পারো। আগে কি ঘটনা হয়েছে বলো? মানে এই যে মাস্টারটা মানে খারাপ কাজ করছে এই মাস্টারের কথা? এই মাস্টার তুই বলো, তুমি বলো কত জানো? আর পরিবার ব্যাগ পৌঁছাতে পুরো বউটাকে বাদে বাড়ি দেবো আমি ভাই লোকজন ও পুরো ম্যাচকে বাদে আমি পুরো ভাই বাদ দেবো। মাস্টারের নামটা বলবেন একটু। তাপস ঘটনা বাড়ি কমকে আমি কি ওর শুনো আমার মেয়ে একাই বলেছে আজকে কেনে কোন স্কুল রাখবো না, স্কুল পড়ে দেবো সামাসাকে পড়ে দেবো, কোন রাখবো না এখানে। আপনারা বলেছেন হেডমাস্টারকে যে মা এরকম আমাকেও কাছে কবে না এই 24 তারিখ আমার রেকর্ডিংও করে লেছি আমি মোবাইলে, আমার মেয়েকেও এখানে আর কি বলে ওটা নয়। আমি বলছি হেডমাস্টারের আগে তিনটে কেস হয়েছিল, এটা চার নম্বর কেস। হ্যাঁ সেটাও
উনি আসবেন? উপস্থিত আছে করছে নামটা বলবেন? তাপস পাটনা বাড়ি গুমকিয়া শ্রীকান্ত থানা ভগবান পটনা হেডমাস্টার বাকি জানি আপনার মেয়েকে পরে আমি দেখে নেবো কি হয়েছে, আপনার মেয়েকে কথা বলবো, আমার গাড়িতে আপনি চলুন, আপনি ওখানে পৌঁছে দেবেন ঠিক আছে, বাকি আমরা এখানে নিয়ে যাচ্ছি যা প্রয়োজন, যেমন যা ঘটনা ঘটেছে তার নির্দিষ্ট একদম ব্যবস্থা নেওয়া। আমি যদি কিছু করি তবে তো আপনি আমাকে বলবেন, আমি থানা স্বয়ং আছি, ওর প্রয়োজনে যা যাবো রাস্তাটা ক্লিয়ার করুন এবং বাড়ির লোকে চলুন আমার সঙ্গে, আমাকে সহযোগিতা করুন। আমি
অনেক অভিযোগ এসেছে। আপনি ওর পরিবারকে কোনো আগে কেস করেন না, আমরা শুধু বিচার করে তার শিক্ষা ব্যবস্থা দ্বারা নিয়ে দিই। আজকে যে ঘটনা হলো আজকে স্কুলে ধরুন আটটা দিকে এসে ওরা অভিযোগটা করছে মুখে, আমি বলেছি যে আপনি একটা লিখিত অভিযোগ দেন, আপনারা সুন্দর করে দেন, ওরা আমার এসআই অফিস আছে আমার গ্রুপ করে তাদেরকে বলবো। এই মাস্টারের বিরুদ্ধে আগেও তো কমপ্লেন এসেছে, আজকে না আগে একবার এসেছে, আগে একবার এসেছে। তো স্যার যেটা বলতে চাইছি আমি যে এই মাস্টার আগে থেকেও এইরকম অনেক বিরোধিতা আছে, আপনার ওনার প্রতি বলতে গেছি ওনার কি শাস্তি পাওয়া যোগ্য না যোগ্য? ঠিক আছে ওনাকে ছবিটা তো
বাড়ি যা স্কুল তো ভাড়া। ঠিক কথাই গটি না রে, তাহলে গোপাল লোকিত কি করে তিনিটা মীমাংসা করলো আগের বারে? ওইটা 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 যদি না মীমাংসা করতো আজকের এ সাহসটা পাইতো নি। দোষটা কে করছে? গোপাল লোকিত করছে। আগের বার যদি না মীমাংসা করতো এই কেসটা আজকে পাতো না। না মেয়ে আসো, তাদের ভীষণ দেবো, তারপরকে বয়ান শোনাও, তারপর কি লিখা হবে না হবে তারপর মেয়ে স্কুলে এসছিল, কিছু মন্তব্য করেছে, কাজ করেছে, আমরা এসছি সবাই। আচ্ছা হ্যাঁ, জানতে হেড স্যারকে আমি জানিয়ে এসছি, তার জানা উচিত শাস্তিমূলক হয় সেই জন্য বলছি। কার কার নামটা? কার? তাপস মাস্টার। তাপস মাস্টার, টাইটেল কি আছে? তাপস কুমার বটন। আচ্ছা, বাড়ি? আচ্ছা আচ্ছা, এই স্কুলে চাকরি করে? এই স্কুলে চাকরি করে, আমাদের গ্রামের দুর্নাম। আচ্ছা, আমাদের গ্রামের সুন্দর গ্রাম ছিল, অসুস্থ করে তুলছে। তিনবার চুজে ধরা পড়ছে, গরিব লাগছে গ্রামে, 13,000 টাকা বাকি আছে, তার তো নাম গ্রামে। হ্যাঁ, 13,000 টাকা গরিব মেলা হচ্ছে গ্রামে, সারিজি সবাই 13,000 টাকা গরিব মেলা হচ্ছে আগে, এই জুতার গেছে। হ্যাঁ, 13,000 10,000 যে 3,000 টাকা দেয়নি এখনো বাকি আছে। তারপরে কি করে চাকরি হয়নি? ও চিঠি বেড়া দেখুন, তারপরে কি করে দেয় চাকরি? আপনার